হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা দেখব কীভাবে ই সার্টিফিকেট তৈরি করতে হয় ই এর ফুল পমটা হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন এবার এই ই সার্টিফিকেট একটি গুরুত্বপূর্ণ সার্টিফিকেট এই সার্টিফিকেট থাকলে যে কোনো চাকরি পরীক্ষা হোক কিংবা বিভিন্ন ইউনিভার্সিটি কিংবা কলেজে অ্যাডমিশন ক্ষেত্রে হোক সমস্ত ক্ষেত্রেই দশ সংরক্ষণ পাওয়া যায় জেনারেলদের জন্য বিশেষ করে এইটা কিন্তু একটা দারুণ সুযোগ অতি সহজে এই সার্টিফিকেট তোমরা কিন্তু বানাতে পারো ওকে তাই তোমরা যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকো এবং অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির অন্তর্ভুক্ত হয়ে থাকো তাহলে এই সার্টিফিকেট তোমরা খুব সহজেই কিন্তু বানাতে পারো তাই আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব এই ইডাব্লিউ সার্টিফিকেট পাওয়ার জন্য যোগ্যতা কী কী দরকার কিংবা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কী দরকার কী কী কাগজপত্র এখানে লাগে আবেদন করার জন্য কীভাবে আবেদন করতে হবে সার্টিফিকেট তোমরা কীভাবে পাবে এ টু জের সম্পূর্ণ তথ্যগুলো নিয়ে আলোচনা করবো তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও সবার প্রথমেই আমরা দেখে নেব এই এ ডাব্লিউ সার্টিফিকেট পাওয়ার জন্য এলিজিবিল ক্রাইটেরিয়া কি দরকার কিংবা যোগ্যতা কি কি থাকতে হবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লিখে রেখেছি এখানে কিন্তু অবশ্যই তোমাদের প্রথম যে ক্রাইটেরিয়া রয়েছে অর্থাৎ এখানে কিন্তু অবশ্যই বলা হচ্ছে যে পরিবারের বার্ষিক আয় যেন আট লক্ষ টাকার কম হয়ে থাকে তবে কিন্তু এখানে তোমরা এই সার্টিফিকেট কিন্তু পাওয়ার জন্য আবেদন করতে পারবে দ্বিতীয় নম্বর কার্ড কিংবা দ্বিতীয় নম্বর শর্ত কি রয়েছে যে পরিবারের পাঁচ একরের কম কিন্তু কৃষি জমি থাকতো তৃতীয় দ্বিতীয় নম্বর শর্ত পরিবারের বসত বাড়ি এক হাজার স্কোয়ার ফিটের কম হতে হবে অর্থাৎ পরিবারের যে ঘর বাড়ি রয়েছে ঘর বাড়ি কিন্তু অবশ্যই এক হাজার স্কোয়ার ফিটের কম থাকতে হবে এবং চার নম্বর শর্ত যারা পৌর এলাকায় বসবাস করে তাদের কিন্তু অবশ্যই একশো গজের কম জমি থাকতে হবে এবার এই চারটি শর্ত পূর্ণ করলেই তোমরা কিন্তু ইজিলিভাবে ই ডাব্লিউএ সার্টিফিকেট বানাতে পারো ওকে এবার এখানে তোমরা যারা ই ডাব্লিউ সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাও আবেদন করার জন্য কি কি নথি পত্র কিংবা কোন কোন কাগজপত্র কিংবা কোন কোন ডকুমেন্টস লাগবে দেখে নাও এখানে বলা হচ্ছে অবশ্যই তোমাদের এক নম্বর লাগবে পরিচয়পত্র হিসাবে আধার কার্ড ভোটার আইডি কার্ড কিংবা প্যান কার্ড এই তিনটি কার্ডের মধ্যে যে কোনো একটি কার্ড থাকলে হবে এবং দ্বিতীয় নম্বর তোমাদের রয়েছে আই সার্টিফিকেট কিংবা ইনকাম সার্টিফিকেট তোমাদের এখানে লাগবে এবার তৃতীয় নম্বর রয়েছে জমির নথি যেখানে কিন্তু অবশ্যই তোমাদের প্রুফ করাতে হবে তোমাদের পাঁচ একরের কম জমি রয়েছে এবং তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের জমির যে সার্টিফিকেটগুলো রয়েছে অর্থাৎ তোমাদের যে জমির রেকর্ড রয়েছে কিংবা দলিল রয়েছে ওইগুলো কিন্তু লাগবে এখানে ওকে তারপর চার নম্বর রয়েছে বাসস্থানের প্রমাণপত্র বাড়ির কাগজপত্র কিংবা বিদ্যুৎ বিল এখানে জমা করতে হবে অর্থাৎ তোমাদের যে বাড়ি এক হাজার স্কোয়ার ফিটের কম জমিতে রয়েছে অবশ্যই তোমাদের কিন্তু এটা করতে হবে ওকে এবার এই চারটি ডকুমেন্টস থাকলেই কিন্তু এখানে আবেদন করা যাবে এবার তোমরা নেক্সট দেখে নাও এখানে এই ইডব্লিউ সার্টিফিকেটের জন্য কোথায় তোমরা ফর্ম পাবে কোথায় তোমরা পূরণ করে জমা করবে দেখো আগে কি হতো এই ইডাব্লিউ সার্টিফিকেটের জন্য বিডিও অফিস থেকে তোমাদের কিন্তু একটা অবলাইনের ফর্ম পাওয়া যেত ওই অবলাইন অনলাইন ফর্ম নিয়ে এসে জমা করে সমস্ত রকম ডকুমেন্টস অ্যাটাচ করে ওখানে জমা করতে হতো কিন্তু এখন বর্তমানে এসসি ওবিসি এবং এসটি টি ক্যাটাগরির মতোই ইডাবলএ সার্টিফিকেট করার জন্য কিন্তু অনলাইন আবেদন করা যাচ্ছে তবে এখন বর্তমানে কিন্তু সার্ভার জামের কারণে ওয়েবসাইটটা খুলছে না তাই অবশ্যই তোমরা কিন্তু ইজিলিভাবে অনলাইনে বর্তমানে কিন্তু ফর্মটা সাবমিট করতে পারো এখন কিন্তু আর ফর্ম নিয়ে তোমাদের কোথাও যেতে হবে না ওকে তাই অবশ্যই তোমরা অনলাইন ফর্ম ফিল করতে পারো এবার যখন তোমরা অনলাইন অনলাইনে ইডাব্লিউ সার্টিফিকেটের জন্য আবেদন করবে অনলাইন আবেদন করার পর ওই সার্টিফিকেটের জন্য তোমরা যে অনলাইন আবেদন করলে ওটা কিন্তু অ্যাপ্লিকেশানটা ভেরিফাই করা হবে সঠিকভাবে অবশ্যই তোমাদের কিন্তু সমস্ত রকম ডকুমেন্টস চেক করা হবে যদি তোমাদের সমস্ত কিছু ডকুমেন্টস ঠিকঠাক থাকে যদি তোমাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই তোমরা এখানে অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু ইডাব্লিউ সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারো এবং ওই সার্টিফিকেটটা সমস্ত কাজে লাগাতে পারো এবার তাছাড়া তোমরা কিন্তু অবশ্যই তোমরা যে অনলাইন আবেদন করবে অনলাইন আবেদন করার পর যে তোমাদের রিসিপ্ট বেরোবে ওই রিসিপ্টটা নিয়ে কিন্তু অবশ্যই ব্লক অফিসে গিয়ে দেখালে অবশ্যই তোমাদের কিন্তু সার্টিফিকেটটা এসে থাকলে অবশ্যই তোমাদের কিন্তু সার্টিফিকেটটা প্রোভাইড করা হবে এবার এই ইডব্লিউ সার্টিফিকেটটা হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু সমস্ত চাকরির ক্ষেত্রে তা হতে পারে রাজ্যের চাকরি কিংবা কেন্দ্র সরকারের চাকরি এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন কলেজে অ্যাডমিশান নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন কিন্তু কাজে তোমরা কিনে সুবিধা পেতে পারবে এই ইডাব্লু সার্টিফিকেটটা থাকলে তাই অবশ্যই এখানে যে অন অনলাইন আবেদন প্রক্রিয়াটা এই অনলাইন আবেদন প্রক্রিয়াটা অবশ্যই কিন্তু চালু হয়ে গেছে এবার এখন কিন্তু সার্ভার জামের কারণে ওয়েবসাইটটা খুলছে না তবে তোমরা যদি চাও যে এখানে ইডাব্লিউ সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন কীভাবে স্টেপ বাই স্টেপ সঠিকভাবে করতে হবে এই টপিকে ভিডিও চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তাহলে কিন্তু পরবর্তী ভিডিওটি তোমাদের দেখিয়ে দেবো কী হবে এই ইডব্লিউ সার্টিফিকেটের জন্য অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হয় কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হয় তাই অবশ্যই পরবর্তী ভিডিওর আপডেটটা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন প্রেস করে অন নোটিফিকেশানটা অন করে রাখবে যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে এবং বেশি বেশি পরিমাণে কিন্তু অবশ্যই তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে তারা যাতে জানতে পারে এখন বর্তমানে ই সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে ওকে